আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ। 2007 সাল থেকে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে একটি বিশেষ দিন পালনের ঘোষণা দেয় জাতিসংঘ। এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। এবার সুশাসন ও নাগরিক অংশগ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা এই প্রতিপাদ্যে গণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। আগামীর গণতন্ত্র নিয়ে তরুণদের ভাবনা তুলে এনেছেন সহকর্মী মামুনুর রহমান। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকে। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ পাবে। এক কথায় বলতে গেলে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়ে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে তপ্ত বুলেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হটালো যারা, সেই সব তরুণদের চোখে গণতন্ত্র কি? কেমন বাংলাদেশ চায় আগামীর স্বপ্নবাজ তরুণরা? গণতন্ত্র মানে জনগণের শাসন। এই দেশটা হবে জনগণের, দেশটা হবে নাগরিকের, নাগরিকের জন্য যা করা দরকার সেটা করাটাই হচ্ছে আমার কাছে গণতন্ত্র। আমার এই কাজে যেন হস্তক্ষেপ না হয় বা আমি যেন আমার ধর্ম বা সব কিছু আমি নিজে স্বাধীনভাবে করতে পারি, অন্য কেউ যেন আমার কাজে হস্তক্ষেপ না করে, এমন গণতন্ত্র আমি চাই। গণতন্ত্র বলতে আমি যেটা বুঝি, সেখানে একটা রাষ্ট্রের মধ্যে সবার সমান অধিকার থাকবে, সবার ভোটের অধিকার থাকবে এবং হচ্ছে ওইখানে কেউ কারো উপর শোষণ করতে পারবে না, কেউ কারো ঊর্ধ্বে থাকবে না। গণতন্ত্র বলতে বোঝায় মানুষের অংশীদারিত্ব, সেটা তার প্রতিটি ক্ষেত্রেই। যেমন আমরা যদি বলতে পারি রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন বা শাসক, মানে সর্বপ্রথম বলতে গেলে শাসকের যে আমি চয়েস করব সেইখানে আমার অংশীদারিত্ব থাকবে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নতুন প্রজন্ম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভ জানিয়ে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে বর্তমান সরকারের প্রতি তাদের প্রত্যাশার কথা জানান। সত্যিকারের গণতন্ত্র এদেশে কখনো ছিল কি না আমার আসলে ব্যক্তিগতভাবে সন্দেহ হয়, কারণ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। তো জনগণ কি সত্যিকার অর্থে কি এদেশকে শাসন করতে পারছে, নাকি এই যে জনগণের শাসন নাম দিয়ে এদেশের মানুষকে শোষণ করা হয়েছে? দুটো জাতীয় নির্বাচন পেয়েছিলাম, আমি দুটোতে ভোট দিতে পারিনি, প্রথমটাতে পারিনি, দ্বিতীয়টাতে আমি ভোট দিতে যাইনি। পূর্বে যে গণতন্ত্রের কথা বলা হতো, আমি একদমই বিশ্বাস করি না যে পূর্বে এটা গণতন্ত্র ছিল। যা ছিল তাকে মাফিয়াতন্ত্র বললেও কম হয়ে যায়। আগামীতে আমরা যেই ধরনের গণতন্ত্র চাই সেটা হচ্ছে সেখানে মানুষের মতের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, মানুষ তার সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন পরিচালনা করবে, যেখানে কোনো ধরনের ভয় কোনো ধরনের ভীতি থাকবে না। ভবিষ্যতে যেটা সত্যিকারের গণতন্ত্র, যেটা মানুষের দ্বারা নির্বাচিত হবে এবং মানুষের জন্য কাজ করবে, এটাই তো গণতন্ত্র এবং এটাই আমরা চাই। গণতন্ত্র নিয়ে আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তি, জনগণের সরকার জনগণের দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের স্বার্থে পরিচালিত সরকার হবে, এমন আশাবাদ নতুন প্রজন্মের। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।